সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ক্লাস চলাকালে শিক্ষার্থীকে গুলি করার অভিযোগে গ্রেফতারকৃত শিক্ষক ডক্টর রায়হান শরীফকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সকালে তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। শিক্ষককে সাময়িক বরখাস্ত করায় ক্লাসে ফেরাসহ শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে বলে জানায় শিক্ষার্থীরা। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের গ্রেফতারকৃত শিক্ষক ডাক্তার রায়হান শরীফকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তাকে ক্লাস চলাকালে এক শিক্ষার্থীকে গুলি করায় গ্রেফতার করা হয়। বুধবার উপসচিব দুরে শাহওয়াজ সই করা একটি প্রজ্ঞাপনে সেই শিক্ষককে সাময়িক বরখাস্তের খবর নিশ্চিত করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম চৌধুরী। এছাড়া কলেজ প্রশাসন শিক্ষার্থীদের অন্য দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। তারপরও শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে বলে জানায় শিক্ষার্থীরা। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ওনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এটা হলো আসলে আমাদের মানে প্রথম পাওয়া একটা দৃশ্যমান কোনো পদক্ষেপ, যে আমরা যা চাচ্ছিলাম তার কোনো দৃশ্যমান একটা বাস্তবায়ন হলো। আমাদের ক্লাসরুমে ব্যাক করব, কিন্তু আমাদের আন্দোলন বন্ধ হবে না। আমরা যেভাবে রায়হান স্যার বিভিন্ন লিফলেটের মাধ্যমে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে হচ্ছে আমরা আমাদের আন্দোলন জারি রাখবো। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আজকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে তার সাময়িক বরখাস্তের ব্যাপারে। তো আমাদের সেই প্রথম দাবির প্রথম দাবিটা পূরণ হয়েছে। মেডিকেল কলেজটির অধ্যক্ষ জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফের সাময়িক বরখাস্তের চিঠি এলে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তাদের ক্লাসে ফেরানো হবে। আজকে দিনটা সময় চেয়েছে বলছে আমরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের একটা দিন সময়। আশা করা যাচ্ছে আগামীকাল থেকে তারা ক্লাসে ফিরে যাবে। আজকে সকাল থেকে আমরা পেলাম, ডিজি অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে গ্রেফতারকৃত শিক্ষক ডক্টর রায়হানের শাস্তি দ্রুত কার্যকর হবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।